গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের উপন্যাস নিশিথিনী। নিশিথিনী উপন্যাসটিকে দেবী গল্পের সিকুয়ালও বলে এবং গল্প পাঠে আজকে আপনাদের সাথে রয়েছি আমি সুরিত। গল্প শুরুর আগে গল্পকথক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করেছেন গল্পকথক চ্যানেলে যাতে নতুন কোনো কন্টেন্ট আসে। সো আপনাদের ধৈর্যের সীমা আজকে শেষ হচ্ছে, অথবা ধৈর্যের বাদ আজকে শেষ হচ্ছে, আজকে আমরা ব্যাক করতেছি। তো আরেকটা কথা বলতে চাই যে সারা বিশ্ব জুড়ে করোনার প্রভাব, তো আমরা সবাই আসলে ঘরে থাকি, লিটারালি এটা ছাড়া উপায় নাই। যদি সম্ভব হয় আমরা ঘরে থাকার চেষ্টা করব। যদি ঘর থেকে বেরোই তাহলে অবশ্যই ঘরে ঢোকার পূর্বে আমাদের যে সেফটি মেজারমেন্ট আছে বা আমাদের যে সেফটি প্রিকশনগুলো আছে আমরা সবাই সেগুলো নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। উপভোগ করুন আজকের গল্পটি। মিসির আলির ধারণা ছিল তিনি সহজে বিরক্ত হন না। এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত। যে রিক্সায় তিনি উঠেছেন তার সিটটা ঢালু, বসে থাকা অত্যন্ত কষ্টের ব্যাপার। তার চেয়ে বড় কথা, দু মিনিট পর পর রিক্সার চেন পড়ে যাচ্ছে। এখন বাজে 10:23, 10:30 থার্ড ইয়ারে অনার্সের সঙ্গে তার একটা টিউটোরিয়াল আছে। এটা কোনো ক্রমে ধরা যাবে না। যে হারে রিক্সা এগোচ্ছে তাতে ইউনিভার্সিটিতে পৌঁছাতে পৌঁছাতে তার আরও 15 মিনিট লাগবে। এই কালের ছাত্ররা এতক্ষণ ধরে তাদের টিচারের জন্য অপেক্ষা করে না। মিসির আলি তার বিরক্ত ঢাকবার জন্য একটা সিগারেট ধরালেন। ঠিক তখন পঞ্চমবারের মতো রিক্সা চেন পড়ে গেল। রিক্সাওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেন পড়ার ব্যাপারটাতে সে বড় আনন্দিত। গদায় লস্করি চালে সে নামলো এবং সামনের চাকা তুলে ঝাঁকাঝাঁকি করতে লাগলো। চেন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাঁকাঝাঁকি করে বলে তার জানা ছিল না। রুক্ষ গলায় বললেন, এরকম করছো কেন? রিক্সাওয়ালা জবাব দিল না, গরম চোখে তাকালো এবং মিসির আলিকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরালো। মিসির আলির রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনলেন। জীবন আনন্দ দাসের মনে হয় একদিন কবিতার প্রথম 4 লাইন তিনি মৃদুস্বরে আওড়ালেন। মিসির আলির ধারণা কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয়। মনে হয় একদিন এমনই একটি কবিতা, কিন্তু আজ রাগ কমছে না। রিক্সাওয়ালা কঠিন মুখ করে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে, মিসির আলির দিকে ফিরেও তাকাচ্ছে না। মিসির আলি নিজেকে সামলাবার জন্যই ভাবতে লাগলেন, তিনি যদি সিগারেট ধরতে পারেন তাহলে এই লোকটা কেন পারবে না? জুন মাসে প্রচণ্ড গরমে বেচারা ক্লান্ত বিরক্ত। একজন ক্লান্ত বিরক্ত মানুষের নিশ্চয়ই বিশ্রাম করার অধিকার আছে। তিনি হালকা গলায় বললেন, নাম কি তোমার? শামসু। বাড়ি কোথায় তোমার শামসু? বাড়িঘর নাই। আচ্ছা শামসু, আমার তো দেরি হয়ে যাচ্ছে আমার। শামসু রিক্সাটা চালাও, ক্লাস মিস হবে তো। শামসু কোনো পাত্তাই দিল না, রাস্তার পাশে পেচ্ছা পড়তে বসে গেল। তার বসার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে সহজে উঠবে না, বসেই থাকবে। এই লোকটি কি কোনো একটি অজ্ঞাত কারণে তার সঙ্গে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে? মিসির আলি রিক্সা থেকে নেমে পড়লেন। 5 টাকা ভাড়া ঠিক করা ছিল, তিনি 6 টাকা দিলেন। সৎস্বরে বললেন, নাও ভাড়াটা নাও, আমি হেঁটেই চলে যাব। সাধারণত রিক্সাওয়ালাদের সবচেয়ে ময়লা নেতানো নোট দেওয়া হয়। মিসির আলি তাকে দিয়েছেন নতুন কচকচে একটা নোট। এটা তিনি করলেন এই আশায় যাতে শামসু নামের এই উদ্যত যুবকটি তার আচরণের জন্য কিছুটা হলেও লজ্জিত বোধ করে। এরকম কাণ্ড কারখানা মিসির আলি সাহেব করেই থাকেন। একবার বাসে তার পাশে সুখী সুখী চেহারার এক বুড়ো ভদ্রলোক বসল, দুজনের সিট, কিন্তু বুড়ো অকারণে পা ফাঁক করে তাকে চাপ দিতে লাগলো। বিশ্রী কাণ্ড! মিসির আলি খানিকক্ষণ চাপ সহ্য করলেন, তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আপনার বোধহয় অল্প চাকরি বসার অভ্যাস নেই, আপনি বরং একাই এখানে আরাম করে বসুন। মিসির আলি ভেবেছিলেন লোকটি এতে লজ্জিত ও বিব্রত হবে, কিন্তু সেরকম কিছু হলো না। লোকটি নির্বিকার ভঙ্গিতে দুজনের জায়গা দখল করে পা দোলাতে লাগলো।
এরা অসুখী মানুষ, নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা এরা অন্যদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। ঢাকা শহরে অসুখী মানুষের সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন ভাবতে ভাবতে মিসির আলি দ্রুত হাঁটতে লাগলেন। মাথার উপরে জুন মাসের গনগনে আকাশ, রাস্তাঘাট তেতে হয়ে উঠেছে, বাতাসের লেশ মাত্রও নেই। এবছর অসম্ভব গরম পড়েছে, এই অসহ্য গরমে রিক্সাওয়ালারা মানুষ টানে কিভাবে কে জানে। মিসির আলি এই শামসু নামে উদ্যত যুবকটির জন্য এক ধরনের মায়া অনুভব করলেন। ক্লাস ফাঁকা, আসমানি রঙের জামদানি শাড়ি পরা একটি মেয়ে শুধু সেকেন্ড বেঞ্চে বসে আছে। মেয়েটির মাথায় ঘোমটা দেয়া, এটা একটা নতুন ব্যাপার, ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময়। মিসির আলি ঢুকতেই মেয়েটি উঠে দাঁড়ালো। তিনি অপ্রস্তুত স্বরে বললেন, দেরি করে ফেললাম, সবাই চলে গেছে নাকি? মেয়েটি বলল, জি স্যার। তো তুমি বসে আছো কেন, তুমি কেন ওদের সঙ্গে গেলে না? মেয়েটি বিদুষরে বলল, স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ চিনতে পারছি, তোমার নাম নীলু। জি। তুমি তো এই ক্লাসের নও? জি না। তাহলে আমি স্যার আপনার সঙ্গে দেখা করবার জন্য বসে আছি, আমি রুটিনে দেখেছি আজ আপনার এখানে ক্লাস। মিসেলি ব্রুকুচকে বললেন, তোমার কি বিয়ে হয়েছে? মাথায় ঘোমটা, তাই বললাম। নতুন বিয়ে হওয়া মেয়েরা প্রথম বিয়ে ঘোমটা পরে। আমার বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে স্যার। বলো। আমি স্যার অনেকটা সময় নিয়ে কথাটা আপনাকে বলতে চাই। আমি কি স্যার আপনার বাসায় যেতে পারি? আমার বাসায় কিছু ঝামেলা আছে। তাহলে স্যার আপনি কি আমাদের বাসায় একটু আসবেন? আমার খুব দরকার। ঠিক আছে যাব। আমাদের বাসার ঠিকানা কি আপনার মনে আছে? একবার গিয়েছিলেন আমাদের বাসায়। আমাদের বাসার দোতলায় আপনার একজন পরিচিত মহিলা থাকতেন, রানু নাম, আমার মনে আছে। স্যার আপনি কি আজই আসবেন? আমার খুব দরকার। মিসির আলি তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। এই মেয়ের নাম নীলু, কিন্তু কোনো এক বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে। স্যার আপনি কি আজই যাবেন? ঠিক আছে রানু। আমার নাম কিন্তু স্যার নীলু। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা হাসছে, যেন তাকে রানু বলে সে খুশি হয়েছে, এটাই যেন সে আশা করে বসেছিল। আমাদের বাসার ঠিকানা কি লিখে দেব? লিখে দিতে হবে না, আমার মনে আছে। আসবেন কিন্তু স্যার? আসব, আমি আসব। যাই স্যার, আসসালামু আলাইকুম। নীলু উঠে দাঁড়ালো। এত সুন্দর মেয়েটি, শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবু এমন মায়া জাগিয়ে তুলেছে কেন? মিসির আলি সামান্য লজ্জিত বোধ করলেন। তার বয়স এখন প্রায় 41। এই বয়সের একজন মানুষের মনে এ জাতীয় তরল ভাব থাকা উচিত নয়, তাছাড়া এই মেয়েটি তার ছাত্রী। মিসির আলি শূন্য ক্লাসে দীর্ঘ সময় বসে রইলেন। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে তিনি ভাবছেন। মেয়েটির মাথায় ঘোমটা কেন? এই মেয়েটি দীর্ঘদিন ধরে ক্লাসে আসছে না। মেয়েটি চলে যাওয়ার সময় একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছে সে। সোজাসুজি হেঁটে গেছে, একবারের জন্য হলেও পিছনে ফিরে তাকায়নি। মেয়েরা সাধারণত ফিরে তাকায়। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হচ্ছে একটি মৃত মেয়ের ছাপ আছে নীলুর মধ্যে, সেটা যেভাবে হোক না কেন, কিন্তু তা সম্ভব নয়। প্রকৃতি রহস্য পছন্দ করে না। তিনি সিগারেট ধরালেন। প্রকৃতি রহস্য পছন্দ করে না কথাটা কি সত্যি? তার মনে হলো সত্যি নয়। প্রকৃতির কাজই হচ্ছে নানা রকম রহস্য সৃষ্টি করা, মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের কুয়াশা সরিয়ে দেওয়া। এমন একদিন আসবে যখন কেউ বলবে না, দেয়ার আর মেনি থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। আরে মিসির আলি সাহেব, না আপনি এখানে কি করছেন? একা একা ক্লাসে বসে আছেন কেন? তিনি দাড়িওয়ালায় এই লোকটাকে চিনতে পারলেন না। হাতে রেজিস্ট্রি খাতা, কাজে অধ্যাপকই হবেন, মুখখানা হাসি হাসি, পান খেয়ে দাঁত লাল করে ফেলেছেন। পান খাওয়ার লোকজন কি কিছুটা নম্র স্বভাবের হয়? মিসির আলি মনে হলো
পান এবং স্বভাবের ভেতর কোনো একটা সম্পর্ক আছে। তিনি যে কজন পানবিলাসী লোককে চেনেন তাতে সবাই সদালাপি। কি কথা বলছেন না কেন, কিছু ভাবছেন নাকি? মিসেলে উঠে দাঁড়ালেন, শান্ত ও নরম স্বরে বললেন, জি না, কিছুই ভাবছি না। আপনি আমাকে চিনতে পারছেন না? জি না। দাড়িওয়ালা অধ্যাপক অত্যন্ত বিস্মিত হলেন। মিসির আলী বিব্রত বোধ করলেন। কাউকে চিনতে পারছি না বলা তাকে প্রায় অপমান করার সামিল, বিশেষ করে অধ্যাপক শ্রেণীর মানুষেরা এ ব্যাপারে খুবই স্পর্শকাতর। সত্যি চিনতে পারছেন না? জি না, আমার একটা প্রবলেম আছে, কিছু মনে থাকে না। মাসখানেক আগে আমি আপনার কাছে একজন রোগী নিয়ে গিয়েছিলাম, ফিরোজ নাম, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনি ফিরোজের দুলাভাই? হ্যাঁ দুলাভাই। এবং আপনার নাম হচ্ছে নাজিমুদ্দিন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। এই তো চিনতে পারছেন? চিনতে পারছি অ্যাসোসিয়েশন থেকে, একটা মনে পড়লে অন্য কথাগুলো মনে পড়তে থাকে, অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। ফিরোজ তো অনেকখানি ইম্প্রুভ করেছে, এত অল্প সময়ে যে আপনি এতটা করবেন আমরা কেউ কল্পনা করতে পারিনি, দারুণ ব্যাপার। মিসির আলী কিছু বললেন না। ফিরোজ আজ বিকেলে তার কাছে আসবে, প্রতি সোমবার ফিরোজের সঙ্গে তার একটা সেশন হয়, অথচ নীলুকে বলে রেখেছেন আজ যাবে তাদের বাসায়। তার কাজকর্ম ইদানিং এলোমেলো হয়ে যাচ্ছে কেন, বয়স বাড়ছে না? মিসির আলী সাহেব, জি, চলুন লাউঞ্জে বসে চা খাওয়া যাক, চলুন। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন, কি ভাবছেন এত? না কিছু ভাবছি না তো। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এই নিয়ে ভাবতে চেষ্টা করলেন। অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না, সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। এ জগতে কার্যকরণ ছাড়া কিছুই হয় না, সবই লজিক, জটিল লজিক, জটিল কিন্তু অভ্রান্ত। লজিকের বাইরে এক চুলো কারো যাবার ক্ষমতা নেই। গত দুমাস ধরে ফিরোজ প্রতি সোমবারে মিসির আলীর কাছে আসে, পাঁচটার সময় আসে, থাকে সাতটা পর্যন্ত, আজ কি মনে করে তিনটার সময় চলে এসেছে। মিসির আলী তখন ইউনিভার্সিটি থেকে ফেরেননি, তার কাছে মেয়ে হানিফা দরজা খুলে দিল। সে দরজা খুললো ভয়ে ভয়ে, ফিরোজের দিকে তাকালেই তার বুকটা টিপ টিপ করে, বড় ভয় লাগে। স্যার কি আছেন হানিফা? জানা, আজ একটু সকাল সকাল এসে পড়েছি। আমি বসি কেমন? জি আচ্ছা। তুমি আমাকে এক গ্লাস লেবুর শরবত খাওয়াতে পারো, প্রচণ্ড গরম। হানিফার বয়স 10, কিন্তু সে খুবই চটপটে। মিসির আলী সাহেব তাকে অল্প দিনের মধ্যেই বর্ণ পরিচয় করিয়েছেন, পড়াশোনার ব্যাপারে তার অসম্ভব আগ্রহ রয়েছে। মেয়েটি এমনিতেই চটপটে, সে বড় এক গ্লাস শরবত বানালো, তিন টুকরো বরফ চেলে দিল, ট্রেতা করে শরবতের গ্লাস এবং আরেক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। সে দেখেছে শরবত খাবার পরপরই সবাই পানি খেতে যায়, ফিরোজ অবশ্যই উল্টোটা করল, পানি খেল প্রথমে, তারপর বেশ সহজ স্বাভাবিক গলায় বলল, তুমি আমাকে ভয় পাও কেন হানিফা? ভয় পাই না তো। পাও, খুবই ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই, আমি এখন ছেড়ে গেছি, পুরোপুরি না সারলে অসুখটা আর নেই, চেঁচামেচি হইচই কিছুই করি না, ঠিক না? যে ঠিক, এখন দেখো না সবাই একা একা ছেড়ে দেয়, আগে ছাড়ত না তো? হানিফা কিছুই বলল না। ফ্যানটা ছেড়ে দাও তো। হানিফা ফ্যান ছেড়ে দিল। ফিরোজ ভারী গলায় বলল, এই গরমে সুস্থ মানুষই পাগল হয়ে যায়, আর আমি তো এমনিতেই পাগল। হানিফার বুকের ভেতর ঠক করে উঠল, বলে কি এই লোক, বাড়িতে আর কেউ নেই, শুনছান নিরবতা। হানিফার ইচ্ছে করতে লাগলো বাড়ির বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। হানিফা, জি, আমাকে ভয় লাগছে। যে ভয়ের কিছু নেই, আমি সেরে গেছি,
ঠিক আছে তুমি যাও, আমি বসে থাকবো চুপচাপ। হানিফা রান্নাঘরে চলে গেল। কি মনে করে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। কেন জানি তার দারুণ ভয় করতে লাগলো। ফিরোজ বসে আছে চুপচাপ, তার চোখ ঈষৎ লাল। খুব সূক্ষ্মভাবে হলেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। ছেলেটির বয়স 22, অত্যন্ত সুপুরুষ, চিবুক এবং ঠোঁট কিশোরীদের মতো, বড় বড় চোখ, পাতলা নাক। তাকে দেখলে মনে হয় মেয়ে বানাতে গিয়ে প্রকৃতি কি মনে করে শেষ মুহূর্তে তাকে পুরুষ বানিয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু কাঠিন্য ঢেলে দিয়েছে। ফিরোজের সমস্যাটা শুরু হয় এইভাবে, সে 2 বছর আগে জানুয়ারি মাসে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। যাবার উদ্দেশ্য ছিল একটাই, গ্রাম দেখা। ফিরোজ কখনো গ্রাম দেখেনি। বন্ধুর বাড়ি ময়মনসিংহের মোহনগঞ্জে, চমৎকার একটা জায়গা। ভোরবেলায় আকাশের গায়ে নীলাভ কারো পাহাড় দেখা যায়, চারদিকে ধুধু প্রান্তর, বর্ষা আসা মাত্র যা পানিতে ডুবে যায়, সেই পানি সমুদ্রের মতো গর্জন করতে থাকে। অল্প বাতাসে সমুদ্রের মতো বিশাল ঢেউ ওঠে। এখনো বসে শুকনো, খটখট করছে চারিদিকে, তবু ফিরোজ মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে মুগ্ধ হলো বন্ধুর বাড়ি দেখে। বিশাল এক দালান, সিনেমাতে পুরনো আমলের জমিদার বাড়ির মতো বাড়ি। এক একটি ঘর এত উঁচু এবং এত বিশাল যে কথা বললেই প্রতিধ্বনি হয়। ফিরোজের বন্ধুর নাম আজমল চৌধুরী। সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখাল, অতিথিদের থাকবার জায়গা, নায়রীদের থাকবার জায়গা, কুয়োতলা, বাড়ির পেছনে সার দেয়াল যেখানে পূর্বপুরুষদের কবর আছে। ফিরোজের বিস্ময়ের সীমা রইল না। কি এক কাণ্ড! সে মুগ্ধকণ্ঠে বলল, হে তো হুস্তুল ব্যাপার রে আজমল, তোরা রাজা মহারাজা ছিলি তা তো কোনোদিন বলিসনি। এখন কিছুই নেই, দালানটাই আছে, আর কিছুই নেই। সেই দালানই ভেঙে ভেঙে পড়েছে, আর একটা ভূমিকম্প হলেই গোটা দালানটাই ভেঙে পড়ে যাবে। তাছাড়া খুব সাপের উপদ্রব, বলিস কি? এখন ভয় নেই কোনো, সব সাপ হাইপারনেশনে চলে গেছে, গরমের সময় ভয়াবহ কাণ্ড হয়। কোনো ব্যবস্থা করতে পারিস না? আজমল কঠিন স্বরে বলল, এর একটাই ব্যবস্থা আছে, সব ছেড়ে ছেড়ে চলে যাও। এত চমৎকার ঘর বাড়ি ছেড়ে চলে যাবি, বলিস কি? চলে যাব, এখানে থাকলে মারা পড়তে হবে। 3টা মাত্র মানুষ আমরা, আমি, মা আর আমার ছোট বোন। এত বড় বাড়ি দিয়ে আমি কি করব? জঙ্গল হয়ে গেছে চারদিকে, দেখছিস না? 2 দিন থাকার পরিকল্পনা নিয়ে ফিরোজ গিয়েছিল, কিন্তু 5ম দিনেও সে ফেরার কথা কিছু বলল না। বড় আনন্দে সময় কাটতে লাগলো। গ্রাম যে এত ইন্টারেস্টিং হবে তা তার ধারণার বাইরে ছিল। শুধু একটা খটকা লেগে থাকলো তার মনে, আজমলের বোনের সঙ্গে তার দেখা হলো না। যদিও মেয়েটি এই বাড়িতেই থাকে, মেয়েটির নাম নাচ। আজমলের মা প্রায় তার মেয়েকে চিকন গলায় ডাকেন, ও নাচ, ও নাচ। তার উত্তরে মেয়েটি ক্ষীণ স্বরে সাড়া দেয়। মেয়েটি সাড়া শব্দ বলতে এইটুকুই। ফিরোজ একবার ভেবেছিল আজমলকে তার বোনের কথা জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তা করা হয়নি। প্রাচীন পন্থী একটি পরিবার হয়তো কিছু মনে করে বসবে, এদের হয়তো কঠিন পর্দার ব্যাপার আছে। 6ষ্ঠ দিন সন্ধ্যায় মেয়েটির সঙ্গে ফিরোজের দেখা হয়ে গেল। ফিরোজ অবেলায় ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। চারদিক অন্ধকার, ঘরে আলো দিয়ে যায়নি। ফিরোজ সিঁড়ি বেয়ে নিচে নেমে হকচকিয়ে গেল। 17-18 বছরের একটি মেয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, তার এক হাতে একটি হারিকেন। হারিকেনের আলো পড়েছে মেয়েটির মুখে। এই মুখ কি কোনো মানবীর মুখ? অসম্ভব! পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত রূপ কি এই মুখে আঁকা নয়? ফিরোজ চোখ ফিরিয়ে নিতে চাইল, পারল না, সে তাকিয়ে রইল। মেয়েটি বলল, আমি নাচনি। কিছু একটা বলতে হয়, ফিরোজ বলতে পারল না, কোনো কথা তার মনে এলো না। এই অসম্ভব রূপবতী মেয়েটিকে সে কি বলবে? ভাইয়া বাঁচা রেখেছে, এসে পড়বে, আপনি আপনি বড় ঘরে বসুন,
চা পাঠিয়ে দিচ্ছি। বড় ঘরের দিকে রওনা হলো আচ্ছন্নের মতো, এবং সে মনে করতে পারল না মেয়েটির গায়ে শাড়ি ছিল না সালোয়ার কামিজ ছিল, মেয়েটির চুল কি বেনি বাঁধা ছিল না খোলা ছিল, তার মুখ কি গোলাকার না লম্বাটে, কিছুই মনে নেই। শুধু মনে আছে একটি তুলি দিয়ে আঁকা মুখ সে দেখে এসেছে। যে শিল্পী ছবিটি এঁকেছেন তার বাস এই পৃথিবীতে নয়, অন্য কোনো এক ভুবনে। রাতে খাবার সময় আসবো সহজ স্বরে বলল, নাদির সঙ্গে তো দেখা হয়েছে তাই না, নাচ বলছিল আর কি। ফিরোজ কিছু বলল না। আজমল বলল, ও কিছুতেই তোর সামনে আসতে চাচ্ছিল না, দেখাটা সেই জন্যই এমন হঠাৎ হয়েছে। আসতে চাচ্ছিল না কেন? লজ্জা, ওর পোলিওতে একটা পা নষ্ট, এই লজ্জায় সে কারো সামনে পড়তে চায় না। আজমলের মুখ কঠিন হয়ে গেল, সে রুক্ষ স্বরে বলল, পৃথিবীর সমস্ত লজ্জা তার মধ্যে, শুধু তোর সামনে কেন, কারো সামনেই সে যায় না। সমস্ত রাত ফিরোজ এক ফুটেও ঘুমোতে পারল না, এত কষ্টের রাত তার জীবনে আর আসেনি। এবং ভয়াবহ ঘটনাটি ঘটল পরদিন দুপুরে, সে একা একা শিয়ালজানি খালের পার ধরে হাঁটতে গেল, এবং তার এক ঘন্টার মধ্যেই চার পাঁচজন লোক তাকে ধরাধরি করে নিয়ে এলো। তার চোখ লাল টকটকে করছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, মুখ দিয়ে ফেনা ভাঙছে, কথাবার্তা অসংলগ্ন, মাঝে মাঝে বিকট স্বরে চেঁচিয়ে ওঠে এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। আজমল এবং তার মা হতভম্ব, নাতনি সমস্ত ব্যাপার দেখে অনবরত কাঁদছে। বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে, নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এর মধ্যে। কেউ বলছে খারাপ বাতাস লেগেছে, কেউ বা বলছে জিনে ধরেছে, কেউ বা বলছে কালির আছর হয়েছে। ফিরোজকে নিয়ে আসা হলো ঢাকায়, সারিয়ে তুললেন মিসির আলি সাহেব। সেই সারানোর ব্যাপারটা সাময়িক, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে পড়ে। লোকজনের গলা টিপে ধরতে চায়, জিনিসপত্র ভেঙে একাকার করে, তবে এখন অবস্থা অনেক ভালো, অসুস্থতার সময় আগের মতো ভায়োলেন্ট হয় না, চুপ করে থাকে, কারোর সঙ্গে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকে, ঘর থেকে শুধু বিড়বিড় শব্দ শোনা যায়, যেন সে কারোর সঙ্গে কথা বলছে। যখন সে সুস্থ থাকে তখন তার অসুস্থ অবস্থার কথা বিশেষ মনে থাকে না। মিসির আলি সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে যা বের করেছেন তা খাতায় লিখে রেখেছেন, লেখা হয়েছে ফিরোজের জবানিতে। অসুস্থতার বিবরণ, সারারাত নানান কারণে আমার ঘুম হয়নি, শেষ রাতের দিকে একটু ঘুম এল, তো খুবই অল্প কিছুক্ষণের জন্য। ছটার সময় বিছানা ছেড়ে বাইরে এসে দেখি আজমল একটা চাদর গায়ে দিয়ে আম বাগানে রোদের জন্য অপেক্ষা করছে। চট করে রোদ উঠবে মনে হলো না, কারণ খুব কুয়াশা ছিল। আমি লক্ষ্য করেছি 8-9টার আগে এই অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায় না। আজমল আমাকে দেখে বলল, আজ এত সকাল সকাল উঠতে যে লাল চোখ কেন, রাতে ঘুম হয়নি? হয়েছে, চা খাবি এক কাপ, নাস্তা হতে দেরি হবে, চাল কটা হচ্ছে, পিঠা হবে আজকে, একটু সময় লাগবে। চা এক কাপ খাওয়া যায়। চা খেতে খেতে পাখি শিকার নিয়ে কথা হলো। এখান থেকে প্রায় মাইল চারেক দূরে পুকুরিয়া বিলে নাকি খুব হাঁস নামছে, শেষ রাতে উঠে গেলে প্রচুর পাওয়া যায়। আমি হাঁস মারার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখালাম, কিন্তু আজমলের কাছ থেকে কোনো রকম সাড়া পাওয়া গেল না। অথচ এখানে যার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞেস করে পাখি শিকার করতে এসেছি কিনা। আজমলের এরকম অনাগ্রহের কারণ নাস্তা খাবার সময় টের পাওয়া গেল। এদের পাখি মারার কোনো বন্দুক বর্তমানে নেই, একটা দোনালা উইনস্টন গান ছিল, অর্থনৈতিক কারণে বিক্রি করে ফেলতে হয়েছে। শিকারের প্রসঙ্গ উঠতেই এই কারণে আজমলের মন খারাপ করেছে। আমার নিজেরও তখন একটু খারাপ লাগলো, শিকারের প্রসঙ্গটা না তুললে হতো। রোদ উঠল 10টার দিকে, আমি ভেবেছিলাম আজমলের সঙ্গে বাজারের দিকে যাব, কিন্তু আজমল বলল, তুই থাক, আমি দেখি কোনো বন্ধুকে ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম, বন্ধুকে ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই,
শিকারি দেখে আমার কোনো ঝোঁক নাই। আপনার আমার কোনো কথাই শুনল না, সে অসম্ভব জেদি আমাকে রেখে চলে গেল। আমারও তেমন কোনো কিছু করার ছিল না, শিয়ালজানি খাল ধরে উত্তরের দিকে হাঁটতে শুরু করলাম। এ অঞ্চলে হিন্দু বসতি খুব বেশি, এদের ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে ভালো লাগে। তবে অনেক বাড়িঘর দেখলাম ফাঁকা। আজমলের কাছে শুনেছি অনেক হিন্দু পরিবার একাত্তরের যুদ্ধে কলকাতা গিয়ে আর ফিরে আসেনি, বেশ কিছু মারা পড়েছে পাকিস্তানি আর্মিদের হাতে। এদের ঘর বাড়ি ফাঁকা, বড় বড় ঘাস জন্মেছে, জনমানব শূন্য বাড়িঘর দেখতে কেমন যেন ভয় লাগে, গা ছমছম করে। আমি ঠিক করলাম বাড়ি চলে যাব, চরচর করে রোদ উঠেছে, পানির তৃষ্ণা উঠছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, যে জায়গাটায় আছি তা অসম্ভব নির্জন। আমি বিশাল একটা বকুল গাছের নিচে দাঁড়ালাম খানিকক্ষণ, তখনই ব্যাপারটা ঘটল। গড় গড় একটা শব্দ শুনলাম গাছে, যেন কেউ গাছের ডাল ধরে নাড়াচ্ছে। আমি চমকে উঠে গাছের দিকে তাকাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম গাছের ডালে একজন মানুষ বসে আছে, খালি গা, পরনে একটা প্যান্ট, চোখে গোলরিম একটা চশমা। লোকটি রোগা এবং দারুণ ফর্সা, মুখের ভাব অত্যন্ত রুক্ষ, সে সাপের মতো সরসর করে নেমে এল। একজন মানুষ গাছ থেকে নেমে আসার মধ্যে তেমন অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আমার শরীর কাঁপতে লাগলো। তখন খামে গা চকচর হয়ে গেল, লোকটির দৃষ্টি অস্বাভাবিক তীক্ষ্ণ, চশমার কাচের আড়ালেও চোখ চকচক করছে। সে এক পা করে এগিয়ে এলো আমার দিকে। আমার প্রচন্ড ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে, কিন্তু পা যেন মাটিতে লেগে গেছে আমার, নড়বার সামর্থ্যটুকু নেই। লোকটির কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ারও কোনো ক্ষমতা নেই। সে এগিয়ে এলো আমার দিকে, তারপর একটা চর বসিয়ে দিল। এরপরের ঘটনা আর আমার কিছুই জানা নেই। মিসির আলী সাহেব তার ছোট ছোট অক্ষরে প্রচণ্ড লিখেছেন, প্রায় 25 পৃষ্ঠার একটি বিশ্লেষণী প্রবন্ধও আছে ইংরেজিতে লেখা, কিছু পয়েন্টস আছে আন্ডারলাইন করা, দু একটি পয়েন্ট এরকম। এক নম্বর, ফিরোজের গল্পে বেশ কিছু মজার ব্যাপার আছে। সে চশমা পরা একটি লোককে নেমে আসতে দেখলো খালি গায়ে, কিন্তু তার পরনে আছে প্যান্ট, যে চশমা এবং প্যান্ট পরে সে খালি গায়ে থাকে না। লুঙ্গি পরা একটি লোক খালি গায়ে নেমে এলো, এটা হলে বাস্তব চিত্র হতো। ফিরোজ দেখেছে একটি অবাস্তব চিত্র, অবাস্তব চিত্রগুলো আমরা স্বপ্নে দেখি। ফিরোজ একটি স্বপ্ন দৃশ্যের বর্ণনা করেছে। দুই নম্বর, ফিরোজ বলেছে লোকটির পরনে প্যান্ট ছিল, কিন্তু প্যান্টের রং কি তা সে বলতে পারছে না। তার মানে কি যে প্যান্টের কোনো রং ছিল না, স্বপ্ন দৃশ্য সবসময় হয় সাদা কালো, স্বপ্ন বর্ণহীন। অবশ্য সে একটি রং স্পষ্ট উল্লেখ করেছে, সেটি হচ্ছে চশমার ফ্রেমের রং। সে বলছে গোল্ড রিম চশমা, অর্থাৎ সোনার রং দেখতে পাচ্ছে, স্বপ্ন দৃশ্যে যা সম্ভব নয়। তার গল্পের কোথাও সে নাসনিন প্রসঙ্গে উল্লেখ করেন। আমার মনে হচ্ছে ফিরোজের সমস্ত ব্যাপারটায় নাসনিনের একটা ভূমিকা আছে। অসুস্থ হবার আগের রাত সে অনিদ্রায় কাটিয়েছে, অনিদ্রার মূল কারণ রূপবতী একটি মেয়ে। আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে কথাবার্তার সময়ও সেই প্রসঙ্গটি এড়িয়ে যায়। কেন যায়? চার নম্বর, সে তার গল্পে বলেছে সে একটি বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু যে গাছের নিচে সে দাঁড়িয়েছিল সে একটা বট গাছ। ফিরোজ বকুল গাছ এবং বট গাছের পার্থক্য জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। সে গাছের নিচে আসার আগেই একটা ঘোরের ভেতর ছিল বলে আমার ধারণা, এবং আমার দৃঢ় বিশ্বাস বকুল গাছ প্রসঙ্গে তার কোনো একটি পীড়াদায়ক স্মৃতি আছে। পরে বকুল গাছ প্রসঙ্গে আরো তথ্যাদি আছে। ফিরোজের চশমা পরা লোকটি ছিল ফর্সা, রোগা ও লম্বা, যার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ,
মজার ব্যাপার হচ্ছে এই বর্ণনা আজমোরের বেলাও খাটে। এই ছেলেটি অসম্ভব ফর্সা, রোগা ও লম্বা। সে অবশ্যই চশমা পরে না। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় তার চশমা ছিল এবং সেটা ছিল গোল্ডেন চশমা। সেই সময় ফিরোজ এবং আজমল ছিল রুমমেট। ফিরোজ প্রসঙ্গে ইংরেজিতেও কিছু নোট আছে, নোটগুলোর বঙ্গানুবাদ দেওয়া হলো। বকুল গাছ বিষয়ে কয়েকটি কথা। আমার প্রাথমিক অনুমান ছিল বকুল গাছ প্রসঙ্গে ফিরোজের একটি পীড়াদায়ক স্মৃতি আছে, অনুমান মিথ্যা নয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজ এক সময় সিলেটের মিরবাজারে থাকত। তার বাসা থেকে 50 গজ দূরে একটি বকুল গাছ ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভোরবেলায় বকুল ফুল কুড়াতে যেত। ফিরোজের বয়স তখন 8 বছর। সে তার বড় বোনের সঙ্গে এক ভোরবেলায় ফুল কুড়াতে গিয়ে একটি অস্বাভাবিক দৃশ্য দেখল। একটি নগ্ন যুবতীর মৃতদেহ দড়িতে ঝুলছে। এটি একটি হত্যাকাণ্ড। মেয়েটিকে মেরে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অল্প বয়স্ক একটি শিশুর কাছে নগ্ন নারীদেহ এমনিতেই যথেষ্ট অস্বাভাবিক। সে দেহটি যদি প্রাণীন হয় তাহলে তা সহ্য করা মুশকিল। ফিরোজ অসুস্থ হয়ে পড়ল, প্রবল জ্বর এবং ডেলিরিয়াম। শৈশবের এই দৃশ্য ফিরোজের মস্তিষ্কে নিউরনে জমা আছে তা বলাই বাহুল্য। মিসারি সাহেব বাড়ি ফিরলেন 5টা বাজার কিছু পরে। আকাশের মেঘের ঘন ঘটা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার হয়ে গেছে চারদিকে, ঝাঁকে ঝাঁকে কাক উঠছে আকাশে। ঝড় হবে সম্ভবত। পশু পাখিরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে আগে পেয়ে যায়। ঘরে ঢুকে যে দৃশ্যটি দেখলেন মিসির আলি তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। ফিরোজ বসে আছে মূর্তির মতো, তার হাতে একটা লোহার রড। সে শক্ত হাতে লোহার রড চেপে ধরে আছে, এত শক্ত করে চেপে ধরে আছে যে তার হাতের আঙুল সাদা হয়ে আছে, চামড়ার নিচের শিরা নীল হয়ে ফুটে উঠেছে। রড সে পেল কোথায়? এ প্রশ্নের উত্তর পরে ভাবলে হবে। ঠিক এই মুহূর্তে তাকে বুঝতে হবে ফিরোজ এরকম আচরণ কেন করছে। তিনি সচ্ছলে বললেন, একটু দেরি করে ফেললাম, তুমি কি অনেকক্ষণ এসেছো নাকি? ফিরোজ জবাব দিল না। তার চোখ টকটকে লাল, নিঃশ্বাস ভারী, সর্বনাশের কথা। মিসির আলি প্রাণপণে চেষ্টা করতে লাগলেন স্বাভাবিক থাকতে। বুঝলে ফিরোজ, খুব ঝড় বৃষ্টি হবে, আকাশ অন্ধকার হয়েছে মেঘে। তোমার হাতে ওটা কি লোহার রড নাকি? লোহার রড নিয়ে কি করছো? দাও রেখে দিই। না। চাটা কিছু খেয়েছ? ফিরোজ জবাব দিল না। তার দৃষ্টি তীক্ষ্ণ ও তীব্র। সিগারেট খাবে? নাও একটা সিগারেট ধরাও। আশ্চর্যের ব্যাপার, ফিরোজ রড ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সিগারেট নিল। মনে হচ্ছে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে এটা নিয়ে ব্যস্ত থাকবে। সিগারেট শেষ হতে লাগবে 3 মিনিট। 3 মিনিট যথেষ্ট দীর্ঘ সময়।